রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তেসরা নভেম্বর জেল হত্যা দিবসে শহীদ জাতীয় নেতা স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অন্যার পক্ষ থেকে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় নগরীর সপুরা অবদা মোড়ে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় নেতার স্মৃতিচারণ করে ডাক্তার অন্না জামান বলেন, পনেরোই আগস্টে আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীন বাংলার যিনি জন্ম দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় এবং পরবর্তীতে সেই হত্যাকাণ্ডের সাথে সমসাময়িক একটি ঘটনা তেসরা নভেম্বর বঙ্গবন্ধুর যে বিশ্বস্ত জাতীয় চার নেতা ছিলেন তাদেরকে জেলখানার অভ্যন্তরে শুধু গুলি করে না, পরে বেয়নেট চার্জ করে হত্যা করা হয় এবং এই দুইটি ঘটনায় একই সূত্রে গাঁথা। 75 সালে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকলকে হত্যা করার পর বিনা অপরাধে যখন জাতীয় চার নেতাকে গ্রেফতার করা হয়, আমরা জানি অপরাধীকে জেলখানায় প্রেরণ করা হয় কিন্তু বিনা অপরাধে জাতীয় চার নেতাকে গ্রেফতার করা হয়। জেলখানার অভ্যন্তরে তাদেরকে প্রস্তাব দেয়া হয় চারজনকে, যে আপনাকে মন্ত্রিত্ব দিব, দেশের মন্ত্রী বানাব, কিন্তু বঙ্গবন্ধু যে কাজটি করতে চেয়েছে সেইভাবে কাজ করা যাবে না, বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করা যাবে না, তারা কখনোই সেটা মেনে নেয়নি। আমার দাদা স্বপ্ন দেখেছিলেন রাজশাহীর মানুষের ভবিষ্যৎ পাল্টানোর জন্য, রাজশাহীর মানুষের উন্নয়নের জন্য, রাজশাহীর মানুষের মঙ্গলের জন্য কাজ করা। তিনি হয়তো বেঁচে থাকলে আমরা এখন যে রাজশাহী দেখতে পাচ্ছি, এখন যে রাজশাহী আধুনিক হচ্ছে ধীরে ধীরে, সেটি হয়তো আরও আগে হওয়া সম্ভব ছিল। এবং একটা মানুষকে কৃতিত্ব দিতেই হয় সব কিছু, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতার কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, কারণ তিনি তার বুকে স্বজন হারানোর বেদনা নিয়ে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন বলেই এই গত 10-15 বছরে আমরা বাংলাদেশের একটা অভাবনীয় পরিবর্তন দেখেছি, একদম মানে কল্পনার। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডক্টর সিরাজুল মবিন সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান রাজীব সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সভাপতি AKM সাফাত হোসেন রিয়াদ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ রমজান আলী। দোয়া শেষে স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপথ।